সুপ্রিয় দু হাজার বাইশ সালের এস পরীক্ষার্থী বাবানের আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ বিষয়ে আজকে কথা বলবো এই নোটিসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের ব্যবহারিক পরীক্ষা কিভাবে হবে এবং কোথায় কত মার্ক থাকবে এবং তোমরা ব্যবহারিক পরীক্ষার জন্য কি কি করবে তো এই ভিডিওতে তোমাদের কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষার জন্য কি কি করতে হবে সে বিষয়ে আমি বিস্তারিত বলতেছি আশা করি মনোযোগ সহকারে শুনবে কেননা ব্যবহারিক পরীক্ষার পঁচিশটি মার্ক খুবই গুরুত্বপূর্ণ আর একটু এদিক সেদিক হলেই তোমরা পঁচিশটি মার্ক থেকে বঞ্চিত হতে পারো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষার বিষয়ক হচ্ছে একশো চৌত্রিশ পূর্ণমান হচ্ছে পঁচিশ এবং তোমাদেরকে সময় দেওয়া হবে দুই ঘন্টা তিন দাপে তোমাদের পরীক্ষা সম্পন্ন করা হবে আর এই তিন দাপের জন্য তোমাদেরকে পঁচিশ মার্ক দেওয়া হবে শুরুতেই আমি এখানে উল্লিখিত দ্বিতীয় দাপটি অর্থাৎ ব্যবহারিক খাতা নিয়ে কিছু কথা বলি ব্যবহারিক খাতা অবশ্যই তোমাদের পরীক্ষার পূর্বেই তৈরি করে রাখতে হবে তো অনেকেরই প্রশ্ন থাকে ব্যবহারিক পরীক্ষায় কোন কোন চিত্রগুলো আঁকবে অর্থাৎ কোন পরীক্ষণগুলো তোমরা সম্পন্ন করবে এ বিষয়ে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করলে আশা করি তারা তোমাদেরকে বলে দিবে যে তোমরা কোন কোন চিত্রগুলো এবং কোন কোন পরীক্ষাগুলো সম্পন্ন করবে তোমাদের সবার জানার সুবিধার্থে বলে রাখি তোমরা যারা ব্যবহারিক খাতাগুলো কমপ্লিট করবে অবশ্যই তারা এগুলো শ্রেণী শিক্ষক দ্বারা সিগনেচার করিয়ে নেবে অর্থাৎ সত্যায়িত করিয়ে নেবে তাহলেই তোমরা পাঁচটি মার্ক এমনিই পেয়ে যাবে এবার কথা বলি প্রথম ধাপটি নিয়ে এই ধাপটির জন্য মার্ক থাকছে পনেরো মার্ক আর এটা তোমাদের যেদিন পরীক্ষা থাকবে ওই দিন সম্পন্ন করতে হবে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে ব্যবহারিক পরীক্ষার সেখান থেকে তোমাদেরকে যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন করে দেখাতে হবে আর এই জন্য তোমরা পনেরোটি মার্ক পেয়ে যাবে তৃতীয় দাপটি হচ্ছে মৌখিক অভীক্ষা এই দাপের জন্য পাঁচটি মার্ক রয়েছে তোমরা যখন পরীক্ষার হলে প্রথম দাপটি কমপ্লিট করবে তখন তোমাদের ব্যবহারিক খাতা সহ এক্সটার্নাল স্যার তোমাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকবে সেখানে তোমাদেরকে তোমাদের সিলেবাস এবং তোমাদের সম্পূর্ণকৃত পরীক্ষণের উপর বিভিন্ন রকম কোশ্চেন করা হবে সেখান থেকে তোমাদের সঠিক উত্তর দিতে হবে তাহলে স্যার তোমাদেরকে যদি তোমাদের আচার আচরণ এবং তোমাদের সাজসজ্জা দেখে যদি স্যার খুশি হয় তোমাদেরকে পাঁচ মার্ক দিয়ে দেবে এইভাবেই তোমাদের কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ